তো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল দেখো বসে পড়েছি নিয়ে, যেহেতু আজ শুক্রবার তো নিরামিষ রান্না বান্না হবে। এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আজ মুগ ডাল করবো। আর এদিকে দেখো কাঁকর ছিল দুটো, গোল গোল করে ভেজে দেব। তারপরে কাঁকর কি ভাজা করে খেতে ঠাল লাগে? হ্যাঁ, তুমি আর কথা বলো না, তুমি তো খাও না, ভাজা করে খাই না সিদ্ধ করে খাই, তোমার অত বলার কি আছে? সেটা আমি খাই না। একটা কথা, তারা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে যাই হোক করে খাওয়া যেত না, আমি খাই না সেই জন্য। তাহলে আবার অত ভাজা খাই না সিদ্ধ খাই, সেটা তো ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো মোচাটা কালকে রাতে ছাড়িয়ে রেখেছি, নালে আজকে আর রান্না করতে হতো না। কালকে মোচা ছাড়িয়েছি, রাত্রিবেলা বসেছি, আর কতক্ষণ সময় লেগে গেছে, এই জন্য খাওয়া বন্ধ করে দিয়েছি। ওই পটল ভেন্ডি ওগুলোই খাওয়া হয়। এসব কাটাকুটির প্রচুর ঝামেলা, কচুর শাক, কচুর লুতি, মোচা, থোর। তো আর এখানে দেখো পেঁপে ছিলে একটা, এটা ডালের মধ্যে দেবো। ডালটা প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে দেবো, নাহলে দেখো ডাল গলেনি, পেঁপে গলে পাক হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো কি করি কি না করি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখন তো মোচাটা কাটবো না আমি, এখানে আলু কাটা হয়ে গেছে, মোচার আলু। আলুটা বেশি করে দিলে ভালো লাগে, নাহলে খাদ্রা খাদ্রা হয়ে থাকে। তো এই মোচাটা দেখো এই কটা এমনি বেরিয়েছে, আর এইটা হচ্ছে তো এরকমভাবে এখন কেটে কেটে ফেলে ফেলে এটা সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে তারপরে না, আমার যে স্কিম, সবার তো সব রকম হয় না, আমার হচ্ছে ওই স্কিম, সিদ্ধ করে কোটাই হবে নাকি? হ্যাঁ। তো এই দেখো এই ছোটোগুলো আর কি বাদ দেবো, ছোটোগুলো এরকমই দিয়ে দেবো। তারপরে সিদ্ধ হবে, লবণ নেবো না, শুধু একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে জলটাও ফেলে দেবো। তারপরে এটাকে খুন্তির সাহায্যে একদম ভালো করে ইসে করে তারপরে রান্না করবো, ভালো করে ফ্রাই হবে। তো দেখতে থাকো কীভাবে কী করি না করি, আজকে একদম সিম্পল রান্না বান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে কর্তা মশাই দিচ্ছে তারা, সেই জন্য আর কি করবো, রোজ রোজ দেরি হয়ে যায়, এই ভিডিও চক্করে আরও দেরি হয়ে যায়। কিন্তু ভিডিও করি বন্ধুদের জন্য, বন্ধুরাই দেখে না, আর কি করব, মন এক এক সময় উঠে যায়। তো চলো এই বের করে নিচ্ছি, এটাকে অনেকে কেটে কুচিয়ে দিয়ে দেয়, আমি আর দিচ্ছি না, ধর কেমন যেন কালচে কালচে হয়ে থাকে, বলো? কালচে হয়ে যায় না, কষ্ট ওগুলো। তো দেখো বন্ধুরা, মোচাটা সিদ্ধ বসাবো, ডালটা এখন সিদ্ধ বসেছি, ডালটা হোক তারপরে মোচাটা সিদ্ধ বসাবো। কি ছোট ছোট ফুলগুলো দেখো, একদম ঘি, গরম মশলা গরম মশলা দিয়ে মোচাটা রান্না করবো সুন্দর করে। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তাই জন্য দেখতে থাকো। সবজি কাটা তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর কি কাটবো, কাটাকুটি কমপ্লিট, এবারে আসল কাজে ফিরে আসি। তো চলো টাটা। দেখো পাঁপড় ভেজে এখন কাঁকর ভাজা চলছে, তো আর এইদিকে মোচাটা সিদ্ধ বসিয়েছি, আর ডাল তো সিদ্ধ হয়ে গেছে, শুধু সম্বরা দেওয়া বাকি। চলো, একটু বেশি কিছু রান্না নেই, আর একদম সিম্পল রান্না, তো তাড়াতাড়ি হয়ে যাওয়ারই কথা। তো কাঁকর ভাজাটা না দিয়ে আগে ভাবছি ডালটা সম্বরা দেবো, তারপরে মোচাটা করবো, মোচাটা সিদ্ধ সরতে হবে, তারপরে করতে পারবো। তো চলো দেখতে থাকো, প্রথমে কাঁকর ভাজাটা নাবিয়ে ফেলি। বন্ধুরা দেখো ডাল সম্বরা দেবো, ওর জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। তো চলো কিভাবে কি করি শেয়ার করব, দেখতে থাকো। দেখো ডালে সম্বরা দিয়ে দিয়েছি, লবণ আর চিনিও দিয়ে দিয়েছি, তো ডালটা ফোটার অপেক্ষা, আর একটুখানি আদা কুড়ে দুয়ে দিয়েছিলাম মানে ঘষে। তো এখন ডালটা টকবক করে ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো এরপরে কি করি না করি। বন্ধুরা ডালটা কিন্তু দেখো সুন্দর করে ফুটে গেছে, তো ডাল কমপ্লিট, এবারে নাবিয়ে ফেলব। এই দেখো ডালটা একদম হয়ে গেছে, আর এইদিকে মোচা করবো বলে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা ভাজা ভাজি হচ্ছে, হলুদও দিয়ে দিয়েছি। তো আলুটা ভাজা ভাজা হোক, তারপরে এতে কিছু মশলা অ্যাড করে দেবো। তো চলো আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, মোচাটা এখন খুন্তির সাহায্যে কাটাকুটি করতে হবে। তো এর মধ্যে কিন্তু ছোলাও দেবো, তো একটু পর আলুটা ভাজা হলে ছোলাটা দিয়ে দেবো, নাহলে সেদ্ধ হতে সময় লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা
হলুদ দিয়ে ভাজার পর এতে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে ছোলা, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, লবণ সব দিয়ে কিন্তু একদম ভাজাভাজি চলছে। সামান্য একটু জলও দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো দিয়ে একদম কষাকষি চলছে। তারপরে কিন্তু এতে মোচাটা দিয়ে দেবো, এই দেখো মোচাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে একটু একটু জল বেরিয়ে গেছে, তা চিনি দিয়ে দিব, আর দিয়ে দেবো গরম মশলা, কাঁচা লঙ্কাও কটা দিয়ে দিয়েছি ভেঙে। তো একদম শুকনো শুকনো করে আলু সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে, একদম গ্যাসের ফ্লেমটা লো করে, তারপরে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করব, যাতে আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, গামাখো গামাখো করে একটু নাবাতে হবে। তো দেখো মোচাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটা মোচা তো প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম আমি প্রেশারে, তো একটু ঘি দিয়ে দিলাম, দেখো ঘি দিলে কিন্তু সুন্দর হয়, আর এতে গরম মশলা চিনি কিন্তু দিয়ে দিয়েছি। তো সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে নাবিয়ে ফেলবো। তো তোমাদেরকে আবার তোমাদের সাথে দেখা হবে কিন্তু খাওয়ার সময় দুপুরবেলা। তো এটা ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নাবিয়ে ফেলবো, তো তোমরা পাশে থাকো, দেখা হচ্ছে আবারও খাওয়ার সময়টা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো শুক্রবার দুপুরের কিন্তু লাঞ্চ তারে নিয়ে বসে পড়েছি। তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে কি আছে চলো প্রথমেই দেখে নেওয়া যাক। এখানে দেখো রয়েছে গরম গরম ভাত, তারপরে রয়েছে এক টুকরো কাগজি লেবু, তারপরে করেছিল মোচার ঘণ্ট নিরামিষভাবে, তারপরে ছিল মুগ ডাল পেঁপে দিয়ে, তারপরে ছিল কিন্তু পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু, মানে আর করেছিলাম কাঁকরোল ভাজা, তো সেটা কর্তামশাই খাবে না বলে আর দিইনি তাকে। তো চলো, কর্তামশাই তো রেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। প্রথমে সুন্দর করে সাজিয়ে রাখা ভাতটাকে ভেঙে ফেললো, তারপরে কিন্তু ডালটাকে ঢেলে দিল। তো মুগ ডাল করেছিলাম একটু ঘন করে পেঁপে দিয়ে। তো যেহেতু আজকে শুক্রবার, তো প্রপার নিরামিষ রান্নাই, তো কর্তামশাই কিন্তু লেবু ঠেবু চিপে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর করেছিলাম মোচা, যেটা ছোলা দিয়ে করেছিলাম, রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা, আর ঘি গরম মশলা দিয়ে নিরামিষ মোচার ঘণ্ট, কিন্তু দারুণ লাগে খেতে। তো এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া, আর সাথে ছিল পাঁপড় ভাজা দু রকমের। তো খাওয়াটা বেস্ট জমেই গেছে, মোচাটা দারুণ হয়েছিল, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে খুব ভালো লাগছিলো, আর সাথে তো লেবু ছিলই টক টক। তো এইভাবে কিন্তু খাওয়া দাওয়া চলছে, কর্তামশাই পাঁপড় দিয়ে মোচা দিয়ে দিব্যি সুন্দর করে খাচ্ছে। আর ডালটা একটু গাঢ় করেছিলাম, মুগের ডাল একটু গাঢ় না হলে কিন্তু ভালো লাগে না। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া চলছে। তো আজকে শুক্রবার দুপুরে এই হচ্ছে খাওয়া দাওয়া মেনু। তো কর্তামশাই একদম মোচা দিয়ে পাঁপড় দিয়ে খেয়ে নিচ্ছে। তো ভিডিওটাও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই ফলো।